বুয়েট এখনো অচল, দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা, ছাত্র রাজনীতি চালুর প্রস্তাব ভেবে দেখার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। রাজশাহী পলিটেকনিকে এক দশকে ত্রাসের রাজত্ব করেছে ছাত্রলীগ, রেহাই পায়নি শিক্ষক শিক্ষার্থী, বিব্রত নগরের নেতারা। জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে ঢেলে সাজাতে চায় আওয়ামী লীগ, আসছে বড় ধরনের পরিবর্তন। নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন চারতলা ভবন ধসে স্কুল ছাত্র নিহত, আহত বেশ কয়েকজন। টি টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে হারালো বাংলাদেশ, জয়ে সাকিব তামিমকে উৎসর্গ করলেন টাইগাররা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছে আমি আফসারউদ্দিন। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বুয়েটে অচলাবস্থা এখনও কাটেনি, ক্লাস পরীক্ষা বর্জনের কারণে একরকম স্থবির হয়ে পড়েছে ক্যাম্পাস। দাবি আদায়ে শিক্ষার্থীরা অনড় অবস্থানে থাকলেও ছাত্র রাজনীতি চালুর বিষয়ে আরেকবার ভেবে দেখার পরামর্শ সাবেক ছাত্র নেতাদের। তবে বুয়েট প্রশাসন আশা করছে সব সংকট আগামী বৃহস্পতিবারের মধ্যেই সমাধান সম্ভব হবে। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। আবরার হত্যায় জড়িতদের আজীবন বহিষ্কারের দাবিতে বুয়েটে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে, এ কারণে ক্যাম্পাস এখন নীরব, সবগুলো ক্লাসরুমেই ঝুলছে তালা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আবরার হত্যা মামলায় চার্জশিটে যাদের নাম আসবে সবাইকে আজীবন বহিষ্কার করতে হবে, র্যাগিং বন্ধে নীতিমালা প্রণয়ন এবং আজীবন ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টিও শিক্ষার্থীদের প্রধান দাবি। চার্জশিট দিবে আর পূর্বের কিছু ইস্যু সলভ করতে হবে, ওইরকম যদি কার্যকর বাস্তবায়ন আমরা দেখি তাহলে আমরা ক্লাস পরীক্ষা বসবো। চার্জশিট দেওয়ার পরে আমরা পরীক্ষা ডেট দিতে স্যারদেরকে বলবো। আমরা জাস্ট বলছি আমাদের বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতিটা থাকবে না। শিক্ষার্থীদের সবগুলো দাবির সাথে একমত হলেও ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে সাবেক ছাত্র নেতারা। আমরা জানি যে বাংলাদেশের যতগুলো শ্রেষ্ঠ অর্জন তা এদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমেই সেগুলো হয়েছে, ফলে আমি মনে করি যে সাময়িক বন্ধ হতে পারে এটি ক্যাম্পাসের রাজনীতি, কিন্তু দীর্ঘদিনের জন্য শেষ পর্যন্ত এতে দেশ মেধা থেকে বঞ্চিত হবে, দেশ পরিচালনায় মেধার অভাব হবে। চলমান এই সংকট সমাধানে চার্জশিটের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আশা করছি এই বৃহস্পতিবার দিন মধ্যেই সরকার চার্জশিট দিয়ে দিবে। আমাদের এই যে কমিটি কাজ করছে তারাও এদেরকে পানিশমেন্ট যে যা তাদেরকে দেওয়া দরকার আমরা সেটা দিতে পারবো, আর এই নীতিমালাটাও একটা খসড়া লেভেলে চলে আসবে। চার্জশিটে যাদের নাম আসবে তাদেরকে আজীবন বহিষ্কারের ইঙ্গিতই দিলেন ডিনস কমিটির এই সিনিয়র সদস্য। যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে তাদেরকে আমরা অ্যাডিকুয়েট পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করছি। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ত্রাসের রাজত্ব গড়েছে ছাত্রলীগ, গত এক দশকে শতাধিক ঘটনায় বারবারই আলোচনায় সংগঠনটির নেতারা, শিক্ষক শিক্ষার্থী কেউই রেহাই পায়নি তাদের হাত থেকে, আর ছাত্রলীগের এমন আচরণে বিব্রত নগরের নেতারা। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের নেতারা নানাভাবে গত এক দশকে ছাত্রলীগকে বিতর্কিত করেছেন। 2010 সালে ছাত্রমৈত্রী নেতা রেজানুল ইসলাম চৌধুরী সানিকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় তাদের আধিপত্য। শিক্ষক শিক্ষার্থীদের লাঞ্ছিত, চাঁদা দাবি, হয়রানি, নানাভাবে এই এক দশক ধরে তারা প্রতিষ্ঠানটিতে ত্রাসের রাজত্ব করেছে। সবচেয়ে বেশি হয়রানির শিকার ছাত্রীরা। ক্যাম্পাসে আসে টেন্ডে বসে থাকবে, ক্যাম্পাসে আসবে ক্লাস করবে না, তাদের কিভাবে অসম্মান করতে হবে, মেয়েদের কিভাবে অসম্মান করতে হবে। শিক্ষকরা যদি তাদের বিরুদ্ধে কোনো আচরণ করতো, কথা বলতো, তাদের শিক্ষকদের সাথে দুর্ব্যবহার, যাওয়ার সময় রাস্তার মধ্যে আটকাই ছিল, ভয় দেখাই ছিল, তো এরকম অনেক প্রবলেম হয়েছিল ফার্স্ট সেমিস্টারে। শুধুই শিক্ষার্থী বাদ যাননি শিক্ষকরাও, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার আগে আরেক শিক্ষককে শীতের মধ্যে পুকুরে সাঁতার কাটতে বাধ্য করেছিল, মারতে উদ্যত হয়েছিল একজন শিক্ষককে।
পরীক্ষার হলে বিশেষ সুবিধা আর খাতায় বেশি নম্বর দাবি করে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগও আছে ছাত্রলীগের নামে। ছাত্রলীগ নাম করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, পরীক্ষার হলের পরিবেশ নষ্ট করতেছে, তারপরে অবৈধ সুযোগ সুবিধা, যেরকম পরীক্ষা পাস না করে তারা বেশি নাম্বার দাবি করতেছে। সাধারণ ছাত্রদের ডেকে নিয়ে ওরা ওদের কাছে নেয়, আন্দাজেই তারা বিভিন্ন অজুহাতে তাদেরকে মারধর করে, হুমকি দেয়, ভয় দেখায়, তারপরে ক্লাস থেকে চাঁদা তুলে তাদেরকে জমা দিতে বলে। এমন কর্মকাণ্ডে অবশ্য বিব্রত নগর ছাত্রলীগের নেতারা। তারা বলছেন ছাত্রলীগের সঙ্গে শিবির মিশে এমন ঘটনা ঘটাচ্ছে যার দায় পড়ছে তাদের উপর। এই নিজেকে গড়ে তোলার জন্য বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে তাদেরকে ব্যবহার করে শিক্ষকদের কাছ থেকে কোনো রকম পাস করে বেরিয়ে যেতে চায়, এই এটাকে ছাত্রলীগকে ঢাল হিসাবে ব্যবহার করে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম চার সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এতে বড় ধরনের পরিবর্তন আসছে সংগঠনগুলোর কমিটিতে। সংশ্লিষ্টরা বলছেন টেন্ডার ও চাঁদাবাজ, অনুপ্রবেশকারী, অবৈধ ক্যাসিনো পরিচালনাকারী ও এর পৃষ্ঠপোষক সহ বিভিন্ন অপকর্মে জড়িতরা বাদ পড়তে যাচ্ছেন কমিটি থেকে। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। প্রাণচাঞ্চল্য ফিরেছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ভ্রাতৃপ্রতিম জাতীয় শ্রমিক লীগে। 30 নভেম্বরের মধ্যেই শেষ এই সংগঠনগুলোর কাউন্সিল। বিতর্কিত শীর্ষ নেতারা রয়েছেন সাংগঠনিক সব কার্যক্রমের বাইরে। যুবলীগ নেতারা বলছেন বয়সসীমা সংশোধন সহ এবার বেশ কিছু পরিবর্তন আসছে যুবলীগের গঠনতন্ত্রে, আর কমিটিতে মূল্যায়ন পাবেন ত্যাগী ও পরিশ্রমী নেতারা। উনি চান সজ্জন এবং স্বচ্ছ লোকদের দিকে দিয়ে যেন রাজনীতিতে আসে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং এই জাতীয় কর্মকাণ্ড, অনৈতিক কর্মকাণ্ডের সাথে যে সমস্ত ব্যক্তি যেই হোক সে, তাদেরকে যুবলীগে কোনোভাবে সুযোগ দেওয়া হবে না। এবং ইতিমধ্যে যে কমিটিগুলো হয়েছে এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে। শ্রমিক লীগে রয়েছে অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগ, তবে তা গুরুতর নয় বলে দাবি সংগঠনের সাধারণ সম্পাদকের। বলছেন নতুন নেতৃত্বে কেটে যাবে সব। এরপরে কমিটি করতে গেলে তারা তো কে বাদ যাবে, কে আসবে, যারা বাদ যাবে তারা তো, এবং পদ, তাদের আকাঙ্ক্ষিত যে পদ, সে পদ না পাওয়ার পরে কিছুটা তো একটু স্বাভাবিকভাবেই একটু অসন্তোষ থাকতেই পারে, তো মেজর কোনো কিছু না। আর দীর্ঘদিন পর অনুষ্ঠেয় কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গঠনের পাশাপাশি সংগঠনের শীর্ষ নেতাদের জবাবদিহিতাও নিশ্চিত করতে চায় স্বেচ্ছাসেবক লীগ। কারণ আমাদের যারা নেতৃত্ব দিবে তাদের ক্লিন হতে হবে, তারা ক্লিন না হলে আমরা ক্লিন হতে পারবো না। যদি নিচ ঠিক না থাকে উপর কোনো ভালো হতে পারে না, তো এর জন্য আমরা সবসময় চাবো আমাদের নেতৃত্ব ক্লিন হবে। এবং যখনই আমরা কোনো নেতার কোনো দুষ্কর্ম দেখি আমরা কিন্তু সাথে সাথে উপরে কমপ্লেন করি, আমাদের কিন্তু কমপ্লেনের জায়গা আছে। 2012 সালের 11 জুলাই স্বেচ্ছাসেবক লীগ, 14 জুলাই যুবলীগ, 17 জুলাই শ্রমিক লীগ এবং 19 জুলাই কৃষক লীগের সর্বশেষ সম্মেলন হয়। 3 বছর মেয়াদি কমিটিগুলো 2015 সালেই মেয়াদ উত্তীর্ণ হয়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খন্দকার মোশতাকের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। হত্যায় জড়িত ছিলেন জিয়াউর রহমান। তিনি আর বলেন 23 নভেম্বর নেপথ্যের কুশীলবদেরও বিচার হবে। অন্যায়কারী দণ্ডিত পলাতক তারেক রহমানের নেতৃত্ব মেনে নেয় বিএনপি নেতাকর্মীদের মেরুদণ্ড আছে কিনা সন্দেহ প্রকাশ করেন সরকার প্রধান। জেল হত্যা দিবসে স্মরণ সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের প্রতিবেদন। 1975-এর 3 নভেম্বর কারাগারে হত্যাকাণ্ডের শিকার চার জাতীয় নেতার স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভা। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণে উঠে আসে কতটা নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা যে সূচনা করেছিল আলোচনায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন 15ই আগস্ট এবং 3 নভেম্বরের হত্যাকাণ্ডে খন্দকার মোস্তাকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জিয়াউর রহমান। যুদ্ধাপরাধী এবং খুনি, এদের সাজা হয়েছে, এদের বিচার হয়েছে, এদের যারা দোষী বা ষড়যন্ত্রকারী হয়তো আমরা আজকে করে যেতে পারলাম না, বা আমরা হয়তো করার চেষ্টা করবো, বা আগামীতে যারা আসবে, কোনো না কোনো দিন ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, তখন এই ষড়যন্ত্রকারীরাও একসময় ধরা পড়বে। শেখ হাসিনা বলেন জিয়া, খালেদা জিয়া আর তারেক রহমান খুনি পরিবারের সদস্য। একটা দল তার যিনি চেয়ারপারসন এতে বেড়া অর্থ আত্মসাতে জেলে, আবার ভারপ্রাপ্ত যাকে করলো
বাংলাদেশে এত নেতা থাকতে বিএনপির নেতার এতই অভাব হয়ে গেল যে একজন নেতা পেল না, যে আর এক সাজাপ্রাপ্ত আসামি এবং যে পলাতক ফিউজিটিভ তাকে বানালো ভারপ্রাপ্ত। বিএনপির নেতৃত্বের এত অভাব, আমি জানি না যারা বিএনপি করে তাদের কোনো মেরুদণ্ড আছে কিনা, সেটাই আমার সন্দেহ। দুর্নীতি, মানি লন্ডারিং আর আগুন সন্ত্রাসে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অপরাধ করেছে বলেই খালেদা জিয়া আজ কারাবন্দি। আজকে খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে, কারণ তার জন্য দেখি অনেকের মায়া কান্না। এই যে আগুনে পড়া মানুষগুলি, এই গ্রেনেড হামলা স্প্লিন্টার নিয়ে যারা বেঁচে আছে, অনেকে মারা গেছে, বলছে অসহায় জীবন যাপন করছে, অথবা সেই 75 সাল থেকে যদি আপনারা ধরেন যে যারা আমরা স্বজন হওয়ার বেদনা নিয়ে আছি, তাদের কথা কি কারো মনে পড়ে না? এত অন্যায় এত আল্লাহ সহ্য করে না। দুর্নীতি আর মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে আর কখনোই খুনিদের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না। সেই ক্ষুধার্ত মানুষগুলির মুখে অন্ন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আগামী জানুয়ারিতে একই দিনে অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, আর 15 নভেম্বরের পর যে কোনো দিন ঘোষণা হবে তফসিল। দুই সিটি নির্বাচনের পুরোটাই হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। রবিবার নির্বাচন কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। 2015 সালের 28 এপ্রিল একই দিনে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। তবে ভিন্ন ভিন্ন দিনে সিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কারণে আগামী 15 নভেম্বর ঢাকা উত্তর ও 18 নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপযোগী হবে। ঢাকা ও চট্টগ্রামে সিটি ভোটের প্রস্তুতি নিয়ে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছিল। ওই দিন কমিশন সভা সন্ধ্যায় মুলতবি করা হয়। রোববার সকালে ওই মুলতবি সভাটি অনুষ্ঠিত হয়। কমিশন সভা শেষে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনের সচিব বলেন, 15 নভেম্বরের পর যে কোনো দিন দুই সিটির তফসিল ঘোষণা করবে কমিশন। ডিসেম্বর মাসে JDC এবং PEC পরীক্ষা থাকে, এজন্য ডিসেম্বর মাসে নির্বাচন করা হবে না। এবং একইভাবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনারা জানেন বা এপ্রিলের দিকে SSC এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা থাকে, এজন্য ওই সময় নির্বাচন হবে না। তো নির্বাচনটা জানুয়ারি মাসে করার জন্য সিদ্ধান্ত হয়েছে, মধ্য থেকে শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। সচিব বলেন, দুই সিটির নির্বাচন পুরোটাই ইভিএমে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আগামী জানুয়ারিতে নতুন যে খসড়া ও ভোটার তালিকা চূড়ান্ত হবে, সেখানে অন্তর্ভুক্তরা এই নির্বাচনে ভোট দিতে পারবে না বলে জানায় সচিব। উত্তর এবং দক্ষিণে একদিনই হবে এবং একসাথেই হবে, এবং এই নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোটার তালিকা যেটা আছে সেই ভোটার তালিকা অনুযায়ী এই নির্বাচন হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন উপযোগী হবে ফেব্রুয়ারি মাসে। এই কারণে ওই সিটি নির্বাচনের বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এর পরপরই ফেসবুক পোস্টে নিউ ইয়র্কের বাংলাদেশ মিশনের ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে খোকার পরিবারকে পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। ক্যান্সারের চিকিৎসা করাতে 5 বছর ধরে নিউ ইয়র্কে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত 18 অক্টোবর নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয় তাকে। অবশ্য যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয়, সেখানকার চিকিৎসকরা খোকার বেঁচে ফেরার আশা অনেকটা ছেড়েই দিয়েছেন। দলের এই গুরুত্বপূর্ণ নেতার দ্রুত রোগ মুক্তি কামনায় রবিবার নয়াপল্টন কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশের জন্য বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবদান অনস্বীকার্য, সরকার চাইলেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে যে তিনি যেন দেশে ফিরতে পারেন সুস্থ অবস্থায়, তার জন্য তার সেই ব্যবস্থা তাদের করা উচিত বলে আমরা মনে করি। এর আগেই তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, 2017 সালে সাদেক হোসেন খোকার পাসপোর্টের মেয়াদ শেষ হয়, এরপর তিনি এবং তার স্ত্রীর পাসপোর্ট নবায়ন হয়নি। 2017 সালে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে বাংলাদেশ
কনস্যুলেটে তাদের পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেন এবং আজ পর্যন্ত সেটার আমরা কোনো উত্তর পাইনি। বিষয়টি উল্লেখ করে রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম তার ফেসবুকে সাদেক হোসেন খোকাকে দেশে নিয়ে আসার জন্য সহায়তার আশ্বাস দিয়ে সরকারি প্রক্রিয়া অনুসরণের জন্য পরামর্শ দেন। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। টেন্ডারবাজির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জনের অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে রিমান্ডে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 297 কোটি টাকা সম্পদ সহ বিদেশে পাচার করা অর্থের খোঁজে এখন দুদক। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত যাদের নামে বেরিয়ে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কমিশনার আলী তালুকদারের প্রতিবেদন। ক্যাসিনো কাণ্ডে নাম আসা জি কে শামীমের নিকেতনের অফিসে গত 20 সেপ্টেম্বর অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানে উঠে আসে ঠিকাদারি ব্যবসার সাথে কর্মকাণ্ডের নেপথ্যে থাকা অভিযোগ আর বিপুল অর্থ ও মাদক। গত 2 অক্টোবর জি কে শামীমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অস্ত্র মামলার অভিযোগে আদালতে আলাদাভাবে 4 দিন ও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাঠানো হয় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। এদিকে জি কে শামীমের বিরুদ্ধে 297 কোটি 8 লাখ 99 হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তবে অনুসন্ধানে তার মা আয়েশা আক্তারের কোনো বৈধ আয়ের উৎস পায়নি দুদক। ঠিকাদারি ব্যবসায় তিনি কিভাবে বিপুল সম্পদের মালিক হলেন, এর পেছনে কারা জড়িত তা জানতে দুদকের করা 7 দিনের রিমান্ডে আনা হয় জি কে শামীমকে। তার সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান দুদকের এই কমিশনার। রিমান্ডে আছে, আমরা মনে করি যে আরও তথ্য পাওয়া যাবে এই রিমান্ডের সময় জিজ্ঞাসাবাদের মাধ্যমে। অভিযোগ তদন্তের অনুসন্ধানের জন্য যতটুকু যাওয়া লাগলো আমরা সেটা যাব, এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এদিকে ক্যাসিনো কাণ্ডে জড়িত মোহামেডান স্পোর্টিং ক্লাবের লোকমান হোসেন ভুইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে দুর্নীতি দমন কমিশন। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ বহাল রাখলেন উচ্চ আদালত। 2% অর্থ আগাম পরিশোধ সাপেক্ষে খেলাপিদের জন্য ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সে সার্কুলারকে বৈধ ঘোষণা করে তার মেয়াদ 90 দিন বাড়িয়ে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি অনিয়ম তদন্তে এই খাতের বিশেষজ্ঞদের নিয়ে 9 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। দেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে 1 লাখ কোটি টাকা ছাড়িয়েছে আগেই। রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংক যখন ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত তার মাঝেই ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গেল 16ই মে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। সেই সার্কুলারে হস্তক্ষেপ করেননি হাইকোর্টও। তবে লোন পুনঃতফসিল করতে জমা দিতে হবে আগের ঋণের 15% টাকা। এইরকম কেউ রিশিডিউলের কোনো সুযোগ গ্রহণ করে তাহলে পরবর্তীকালে সে যদি লোন নিতে যায় তাকে টোটাল যে তার লোনের মানে তার কাছে যে ব্যাংক অর্থ পাবে তার 15% তাকে দিতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। যদি 2% ডাউন পেমেন্ট দিয়ে কেউ পুনঃতফসিল কোনো করেন তাহলে তারা মাস্টার সার্কেলের ওই বিধানগুলো মেনেই তারপরে পরবর্তী লোন নিতে পারবেন। এছাড়া ব্যাংকিং খাতে অনিয়ম দুর্নীতি খুঁজতে বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংকে একটা কমিটি ফর্ম করার জন্য বলেছে 9 সদস্য বিদেশ বিশিষ্ট। আর এই কমিটির কাজ হচ্ছে যে ব্যাংকিং সেক্টরে কয়েকটা স্ক্যামকে উনি উল্লেখ করেছেন যে এইগুলি কেন হয়েছে একটু দেখার জন্য, দেখে একটা রিপোর্ট তৈরি করার জন্য। হাইকোর্টের এমন আদেশের সুফল পাবে দেশের ব্যাংকিং খাত বলছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী। রায়ের ফলে রায় যে ফ্যাক্ট ফাইন করবে বাংলাদেশ ব্যাংক সে ফ্যাক্ট নিয়ে স্টুডেন্স করবে এবং কাজ করলে হয়তো সেখানে সফলতা আসবে বলে আমি মনে করি। সাধারণ ঋণ গ্রহীতার সুবিধার্থে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে করণীয় কী তা খুঁজে দেখারও নির্দেশ দিয়েছেন আদালত। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় 4তলা ভবন ধসের ঘটনায় 1 শিশু নিহত এবং অপর 1 শিশু নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন 3 জন। রোববার বিকেলে নগরের বাবুরাইল এলাকায় HM ম্যানশন নামে বাড়িটিতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার বিকেলে নগরীর বাবুরাইল খালের একাংশ দখল করে নির্মিত HM ম্যানশন নামে 4তলা বাড়িটি হঠাৎ একপাশে হেলে পড়ে।
কোনো কিছু বুঝে ওঠার আগেই ভবনটি ধসের ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন বাড়িতে থাকা লোকজন। বাচ্চা, তারপরে একটা বড় মানুষ, তারপরে একটা বাচ্চা, আমরা তিনজনকে উদ্ধার করা হয়েছে, আরেকজন জানার মধ্যে ভিতরে আছে। একতলা যারা ছিল মোটামুটি তারা বের হওয়ার সত্ত্বেও ভিতরে কিছু মালামাল হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। ধসে পড়া বাড়িটির ভেতরে থেকে শোয়েব নামে এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। চারতলা ভবন ধসে গেছে এবং এখানে ছয়জন লোক উদ্ধার হয়েছে ও একজন মারা গেছে। এই বিল্ডিং প্রপার পাইলিং হয় নাই এবং বিএনবিসি কোড ফলো করে নাই। বিএনবিসি পার্ট 4 ফলো করলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। নিখোঁজ রয়েছে ওয়াজেদ নামে আরেক শিশু। নিহত শোয়েব ও নিখোঁজ ওয়াজেদ সম্পর্কে খালাতো ভাই। ঘটনার সময় তারা দুজন ভবনের নিচতলায় আরবি পড়তে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদারকি করেন উদ্ধার অভিযানের। এখন পর্যন্ত একজন মারা গিয়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছিল এবং সেখানেই সে মারা গিয়েছে, 12 বছরের বাচ্চাটি। আর বাকি কাজটি চলমান রয়েছে, কাজ শেষ হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। এইচএম ম্যানশন বাড়িটির মালিক তিন ভাই বোন। এদের মধ্যে আজহার হোসেন নামে একজন মালয়েশিয়া প্রবাসী। ওই বাড়িতে আজহারের দুই বোন দ্বিতীয় তৃতীয় তলার বাসিন্দা। এটি তাদের পৈতৃক বাড়ি। সালেঝুর চৌধুরী, নিউজ 24। সকালে সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। চাঁপাইনবাবগঞ্জে চলছে মহানন্দা নদী দখলের মহোৎসব। এই নদীর তীর দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে স্থানীয় ভূমিদস্যুরা। বর্তমানে বালি ভরাট করে তা বিক্রি করা হচ্ছে প্লট হিসেবে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। তবে অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের গোয়ালবাড়ি খেয়াঘাটের দুপাশে চলছে মহানন্দা নদী দখলের মহোৎসব। নদী দখল করে বালু ভরাট করে প্লট তুলছে ভূমিদস্যুরা। এসব প্লটে স্থাপনাও তুলছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকায় থাকায় প্রকাশ্যেই চলছে নদী দখল। দখলদারদের কবল থেকে বাদ যায়নি নৌ চলাচলের খেয়াঘাটও। মাঝ নদী পর্যন্ত দখল করছে ভূমিদস্যুরা। নদী রক্ষায় অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিও তাদের। প্লট করে এখন বিক্রি করছে, তো এখন প্রশাসনের ডগার ওপর দিয়ে কাজগুলা করছে। প্রশাসন দেখেও না দেখার ভান করছে। সদখলিয়ে ছিল, সেগুলাতে তো বাড়ি হচ্ছে হচ্ছে। নদী খাস এবং শিকস্থ মাটি ঘেরেও প্লট বিক্রি করছে। এখন ভরাট হয়েছে, ভরাট হয়ে যার মানুষে কিনে নিয়ে বাড়ি করছে। অবৈধ দখলদারদের উচ্ছেদে পানি উন্নয়ন বোর্ডের আইনগত এখতিয়ার না থাকায় পদক্ষেপ নিতে পারছে না বলে জানালেন সংশ্লিষ্টরা। জমির ল্যান্ডের মালিক তো আমি না, ওখানে যে ঘর বানাতে পারে যা খুশি করতে পারে। ওরা আমি উচ্ছেদ করতে গেলে তো আমার কথা শুনবে না। ডিসি, জেলা প্রশাসন আমার হেল্প নিতে পারে যে আসেন এইটা ঠিক আছে কিনা বা ক্ষতি করতেছে না, এতটুকু আর কি। আসলে পানির বোর্ডের কোনো এখতিয়ার নেই। অবৈধ নদী দখলে সহায়তার জন্য সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের দুষলেন জেলা প্রশাসক। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে অবৈধ দখলকারীরা আছেন, তারা নদীর বেশ খানিক অংশ দখল করে নিয়েছেন। এটা মহানন্দা নদীতেও আছে, পাগলাতেও আছে, পুনর্ভবাতেও আছে। অতএব সরকারি অফিসার কেউ না কেউ তো অবশ্যই জড়িত ছিলেন। আমরা যদি অস্বীকার করি যে আমি ছিলাম না বা আমি জড়িত নই, এটা কিন্তু সত্যের অপলাপ হবে। মহানন্দা, পাগলা আর পুনর্ভবা নদীতে 147 জন অবৈধ দখলদারদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। নাফিয়া ফারজানা, নিউজ 24। দীর্ঘদিন খনন না হওয়ায় পলি জমে ভরাট হয়ে যাওয়া নেত্রকোনার পিআই নদীর খনন কাজ শুরু হয়েছে। তবে কাজে ধীর গতির ফলে ঠিক সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় স্থানীয়রা। সঠিক সময়ে খনন কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজুড়ির ধনু নদীর শাখা পিআই নদী, কিন্তু দীর্ঘদিন নদীটি খনন না হওয়ায় পলি জমে ভরাট হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে এখানকার ব্যবসা বাণিজ্য। পণ্য পরিবহনে পোহাতে হয় চরম ভোগান্তি।
কিন্তু নদীর খনন না হইতে আমাদের খুব সমস্যা, নৌকা টাচ লাগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, নদী মানুষ ভাঙ্গিয়া পড়ে যা পড়ে অ্যাক্সিডেন্ট হয়, আমরা এলাকার মানুষও ক্ষতিগ্রস্ত করে নদী ধান আনতে নিতে সব ধরনের সমস্যা নদীর উপরে পড়ছে। চলতি অর্থ বছরে নদীটির 5 কিলোমিটার অংশ খননে উদ্যোগ গ্রহণ করা হলেও কাজের ধীরগতির কারণে সঠিক সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। যে ড্রেজারগুলো আনে 12 ঘোড়া 16 ঘোড়া 20 ঘোড়া, এই ড্রেজারে এই নদী ড্রেজিং হবে না। এই কদিটা ঠিক মতো কাজ করছে না, কন্ট্রাক্টর ছোটো ছোটো মেশিন আনে, মেশিন আনার পরে মেশিন নষ্ট হয়, চলে যায়, কাজ করে না। আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে কারিগরি সমস্যার কারণে সাময়িক কাজ বন্ধ আছে, খুব দ্রুতই আবারও কাজ শুরু হবে। ফিশিং এর সমস্যাতে আমরা ঠিক মতন কাজ করতে পারি না, যার জন্য পাবলিক হয়তো একটু উত্তেজিত হয়েছে, একজনে এক কথা কো, কিন্তু আমরা আবার জোরদারভাবেই কাজ শুরু করব ইনশাআল্লাহ। এদিকে খনন কাজের গুণগত মান ঠিক রেখে সঠিক সময়ে কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। কাজের গুণগত মান অবশ্যই ভালো করতে হবে, এখানে কাজের গুণগত মানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আর যদি কোনো সংশ্লিষ্ট ঠিকাদার যদি তার কোনো গাফিলতিও পাওয়া যায়, আমরা সেই পিপিআর এর ধারা অনুযায়ী এবং আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। খনন প্রকল্পটি বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আসিফ টিপু, নিউজ 24। জয়পুরহাটে শশার বাম্পার ফলন হলেও দিন দিন বাজার দরপতনে দিশেহারা কৃষকরা। মৌসুমের শুরুতে দাম বেশি থাকলেও সরবরাহ বাড়ার সাথে কমতে শুরু করেছে। এ অবস্থায় ধানের মতো শশাতেও লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। জয়পুরহাট থেকে আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর জয়পুরহাট জেলায় শশার ব্যাপক ফলন হয়েছে। মৌসুমের শুরুতে প্রতিমণ শশা 900 থেকে 1000 টাকা মণ বিক্রি হলেও সরবরাহ বেশি হওয়ায় এখন প্রতিমণ শশা বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়। চাষিরা বলছেন এক বিঘা জমিতে শশা চাষ করতে খরচ হয় 35 থেকে 40 হাজার টাকা, যা বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 400 টাকা মণ, 300-400 টাকা মণ বেশি আমাকে পোষায় না, লস। শশার বাজার যদি ভালো থাকে তাহলে দেখা যায় প্রতি বিঘায় আমাদের 90 থেকে 1 লক্ষ টাকার মতো আমরা বিক্রি করতে পারি। আমাদের এই শশাগুলো ঢাকা, চিটাগাং, সিলেট সরবরাহ করা হয়। অনুকূল পরিবেশ ও লাভজনক হওয়ায় জেলায় শশা চাষে আগ্রহ বাড়ছে। শশা চাষিরা আসলে খুব উৎসাহব্যঞ্জক ভাবে চাষ করতেছে। শশা একটা লাভজনক ফসল এবং উচ্চ মূল্য ফসল, এই মুহূর্তে শশা চাষ করে কৃষকটা লাভবান হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার 300 হেক্টর জমিতে শশা চাষ হয়েছে। সালে জুর চৌধুরী, নিউজ 24। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করেই ফরিদপুরে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বহুতল ভবন। এসব ভবনে বেশিরভাগেরই নেই কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা। এই পরিস্থিতিতে যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রাণহানির আশঙ্কা স্থানীয়রা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণে জোর তাগিদ দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। খায়রুজ্জামান সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে বেড়েই চলেছে বহুতল ভবনের সংখ্যা। শহরের প্রতিটি মহল্লায় নির্মাণ করা হচ্ছে এসব ভবন। ভবনের অধিকাংশেরই নেই কোনো অগ্নি নির্বাপনের ব্যবস্থা। এতে এসব ভবনের বসবাসরতরা রয়েছেন ঝুঁকির মধ্যে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নীরব থাকায় নিয়ম নীতির উপেক্ষা করেই এসব বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। ফরিদপুর শহরের যে বহুতল ভবনগুলি হচ্ছে, এই ভবনগুলোতে ফায়ার কোডগুলো মানা হচ্ছে না। এই বিল্ডিংগুলোতে যদি আগুন লাগে ঢাকা শহরে থেকে ভয়াবহ আগুন আগুনের রূপ নেবে। এই পরিস্থিতিতে মানুষের জীবনমান নিশ্চিত করা ও বড় ধরনের দুর্ঘটনা রোধে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে জোর তাগিদ দিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ফরিদপুরে অগণিত বহুতল ভবন হয়েছে, যেটি একটি উন্নয়নের লক্ষণ, কিন্তু আশঙ্কার কথা হচ্ছে যে এই বিল্ডিংগুলো বিল্ডিং কোড মেনে হচ্ছে না। নতুন ভবন যখন তৈরি হবে তখন যেন এই বিল্ডিং কোড মেনেই এই কার্যক্রমগুলি পরিচালিত হয়, তাহলে এই সমস্ত ভবনে নিশ্চিন্তে বসবাস করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তবে যেসব ভবন মালিকরা পৌরসভার নকশা অনুযায়ী ভবন নির্মাণ করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পৌর মেয়র। শর্তগুলি যদি কেউ লক্ষ্য করে না নির্মাণ কাজ করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সেটা প্রতিকার করার ব্যবস্থা নেই।
শহরের যেসব ভবনে আগুন নির্বাপনের ব্যবস্থা নেই সেসব ভবনের তালিকা করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বিভিন্ন বহুতল ভবনগুলো আমরা সরজমিনে পরিদর্শন করে আমাদের ঢাকা থেকে সরবরাহকৃত চেকলিস্ট অনুযায়ী আমরা এগুলো একটা রিপোর্ট তৈরি করছি। এই রিপোর্ট অনুযায়ী আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে, জেলা প্রশাসনের কাছে আমরা দিব। প্রশাসনের হিসেবে বর্তমানে শহরের ১৬তলা সহ ২০০-এরও বেশি বহুতল ভবন রয়েছে। আফসারউদ্দিন, নিউজ ২৪। কালের কণ্ঠে শুভ সংঘের তিন দিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিন বগুড়া মহিলা কলেজের ছাত্রীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে একজন প্রকৃত দেশপ্রেমী হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। আব্দুল সামাদ সাইমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শুভ কাজে সবার পাশে, এই স্লোগান নিয়ে ২০১০ সালে কালের কণ্ঠ পত্রিকার পাঠক ও সুধীজন সহ তরুণ তরুণীদের নিয়ে শুভ সংঘ নামে সামাজিক সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে ভালো মানুষ তৈরির কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বগুড়ায় শুভ সংঘের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষ দিনে বগুড়া মহিলা কলেজে আয়োজন করা হয় শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভার। অনুষ্ঠানে কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আমরা চাই তোমরা আমাদের এই দেশটিকে খুব ভালোবাসো। আমরা শুভ সংঘ করেছি, শুভ সংঘের মূল নীতিটা কি? শুভ কাজে সবার পাশে, আমরা সব ভালো কাজের সঙ্গে থাকতে চাই। আলোচনা সভা শেষে কলেজের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে শুভ সংঘের নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনরা সংগঠনটির প্রশংসা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এই শুভ সংঘের মাধ্যমে আমার মেয়েরা অত্যন্ত উজ্জীবিত এবং সামনের দিকে আমাদের এই সমাজকে, দেশকে, জাতিকে এগিয়ে নেওয়ার আজকে তারা দৃঢ় শপথ প্রকাশ করেছে। সমাপনী অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসনের কর্মকর্তা, কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। সালে জোর চৌধুরী, নিউজ ২৪। সকালের সংবাদ নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকালের সংবাদে। এবার ফার্স্ট সেকুরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। প্রবৃদ্ধির অস্বাভাবিক বৃদ্ধি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের চিত্র নয় বলে মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার রাজধানীর সিডাব মিলনায়তনে সিপিডির ২০১৯-২০ অর্থ বছরের প্রারম্ভিক মূল্যায়নের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ঋণ খেলাপি, ঘুষ ও সরকারি প্রকল্প থেকে আত্মসাৎকৃত টাকাই ব্যবহৃত হচ্ছে ক্যাসিনোতে, আর খেলাপি ঋণ উদ্ধার করা গেলে দেশে ৫টি মেট্রো রেল ও ৩টি পদ্মা সেতু করা সম্ভব বলেও জানান সিপিডি গবেষকরা। আরো জানাচ্ছেন সৈয়দ রায়হান। ২০১৯-২০ অর্থ বছরের প্রারম্ভিক মূল্যায়নের আওতায় মোট ৪টি বিষয়কে প্রাধান্য দিয়ে নিজেদের গবেষণা প্রতিবেদন প্রকাশ করল সেন্টার ফর পলিসি অ্যান্ড ডায়ালগ সিপিডি। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থনীতির ক্রমবর্ধমান প্রবৃদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অভিযোগ করেন, রাষ্ট্রীয়ভাবে মেলে না গবেষণার জন্য সঠিক পূর্ণাঙ্গ তথ্য। বাংলাদেশের এই যে প্রবৃদ্ধি কেন্দ্রিক যে উন্নয়ন উপাখ্যান, এটা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শত্রুতে পরিণত হয়েছে। ক্যাসিনো অর্থনীতিতে যে টাকা দেখেন সেই টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা, যেই টাকা দেখেন সেটা বিদেশে পাচার করার টাকা, যেই টাকা দেখেন ওই ব্যাংকে ফেরত না দেওয়া টাকা, এবং এই টাকা ওই যে সরকারি প্রকল্প থেকে ১০ টাকার জিনিস ১০০০ টাকা করার টাকা। পুঁজিবাজার আবারও অস্থিতিশীল হওয়ার শঙ্কাও উঠে আসে সিপিডির গবেষণায়। পুঁজিবাজারের সমস্যাটি আসলে সুশাসন
এবং পুঁজিবাজারের সমস্যাটি আসলে দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো। পুঁজিবাজারে দুষ্ট এলিমেন্টের দুষ্ট চক্র আবার নতুন করে ঘোরা শুরু করেছে। আর্থিক প্রতিষ্ঠানের অসঙ্গতি দূর করতে নীতির দিকে নজর না দিয়ে আর্থিক প্রণোদনা অশনি সংকেত বলেও মনে করেন গবেষকরা। প্রতিযোগিতা করার আসল যে জায়গাগুলি, ওই জায়গাগুলোতে যে দুর্বলতা আমরা দেখছি সেটাকেই কিন্তু এখন ক্যাশ ইনসেন্টিভ দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ার চেষ্টা করছি। বন্ড মার্কেটের পরিণতি যেন পুঁজিবাজারের মতো না হয় সেদিকে বাড়তি নজরদারি দেওয়ারও আহ্বান জানান সিপিডি। সৈয়দ রায়হান, News24, ঢাকা। সরকারের কোনো পদক্ষেপই যেন কাজে আসছে না পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে। আজও রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 120-125 টাকা কেজি, খুচরা পর্যায়ে তা আরও বেশি। আর ভারতীয় পেঁয়াজ বাজারে নেই বললেই চলে। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন ভারতীয় পেঁয়াজ আমদানি না হলে এই সংকট আরও বাড়তে পারে। এ অবস্থায় আতঙ্কে আছেন সাধারণ ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। প্রতিদিনই উদ্বেগ আর আতঙ্ক নিয়েই পেঁয়াজের বাজারে আসছেন সাধারণ ক্রেতারা। এক মাসেরও বেশি সময় ধরে চলা পেঁয়াজের বাজারের এমন অস্থিরতার সমাধান কোথায়, তা নিয়ে হতাশায় সাধারণ ভোক্তারা। ক্রেতাদের অভিযোগ, দিনের পর দিন পেঁয়াজের বাজারে এমন বিশৃঙ্খলা চললেও সরকারের কাছ থেকে কার্যকর ও দীর্ঘমেয়াদী কোনো সমাধান মিলছে না। এজন্য সরকারের নীতি পরিকল্পনা ও সমন্বয়হীনতাকে দুষছেন ভোক্তারা। আগে 5 কেজি কিনতাম, এখন কিন্তু 1 কেজি 2 কেজি। সরকারের এখানে নীতির এবং তাদের গাফিলতিটা একটু না, অনেক বেশি মনে হয় না। যে দাম পেঁয়াজের তো মাথা গরম, পেঁয়াজের টাকাটা আলাদা রাখতে হয়। আমরা তো মধ্যবর্তী পরিবার থেকে আসছি, ওরকম দামে কেনার মতন অ্যাবিলিটি নাই, তারপরে কিনতে হইতাছে। রাজধানীর পাইকারি বাজার ঘুরে দেখা যায় রোববার প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয় 120-125 টাকা, আর ভারতীয় পেঁয়াজের দেখাই মিলেনি বাজারে। এছাড়াও মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হয় 110-115 টাকায়। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে অন্তত 60%। কমার সম্ভাবনা নাই, মাল শর্ট। যা পেয়েছিল কালকে টিসিবি 105-110 টাকা করে সব কিনে নিয়ে গেছে, এখানে মালের কোনো সংকট। 140-145 টাকা কেজি ইন্ডিয়ান পেঁয়াজ আছে, গেলে এখন বার্মা আছে আর দেশি পেঁয়াজ আছে, এসব বিকল্প কোনো আর কোনো পেঁয়াজ দেখতেছি না। আস্তে আস্তে মিশর উড়ে যেতে আছে, চায়না উড়ে যেতে আছে। তবে মিশর ও তুরস্ক থেকে আমদানির যে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামী সপ্তাহে তা দেশে পৌঁছালে দাম কিছুটা কমে যাবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। ভাওয়াই উৎসবের খবর দিয়ে শেষ করব এখনকার সংবাদ। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদের 118তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে হয়ে গেল 2 দিনব্যাপী ভাওয়াইয়া উৎসব। শোভাযাত্রা, আলোচনা সভা ও ভারত বাংলাদেশের ভাওয়াইয়া গান পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। আগামীতে আরও বড় পরিসরে উৎসব আয়োজনের কথা বললেন আয়োজকরা। হুমায়ুন কবির সূর্য ছবি চিত্রে দেখুন ডেসক্রিপশন। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত করেছেন ভাওয়াইয়া সঙ্গীতকে। তার 118তম জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম কলেজ মোড়ে 2 দিনব্যাপী ভাওয়াইয়া উৎসবের আয়োজন করে ভাওয়াইয়া একাডেমি। শুক্রবার থেকে 2 দিনব্যাপী উৎসবে ভাওয়াইয়া গান পরিবেশন করেন শিল্পীরা। উৎসবে যোগ দেন ভারত থেকে আসা ভাওয়াইয়া শিল্পী সহ অতিথিরা। ভাওয়াইয়া গান হচ্ছে আমাদের উত্তরবঙ্গের গান, আমাদেরই অঞ্চলের গান। ভাওয়াইয়া গানকে আমরা খুব ভালোবাসি। আমরা যারা আছি এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট, আমরা মনে করি এটা উত্তরবঙ্গের গান নয়, এটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। ভাওয়াইয়া উৎসব আমাকে আমন্ত্রিত করেছে, আমি এখানে এসে খুব খুশি এবং আমাকে ভালো লাগছে যে আমাদের ভাওয়াইয়া গান বাংলাদেশেও সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন আকাশ সংস্কৃতির যুগে ভাওয়াইয়া হারাচ্ছে নিজস্বতা, তাই ঐতিহ্যবাহী এই লোকসঙ্গীতকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। ভাওয়াইয়া গান হচ্ছে এই অঞ্চলের মানুষের নিত্যদিনের জীবনের ছবি। আমরা যদি এই ভাওয়াইয়া গানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ভেতর দিয়ে এগিয়ে নিতে না পারি, তাহলে আসলে এই সাংস্কৃতিক আগ্রাসনে ভাওয়াইয়া গান হারিয়ে যাবে। ভাওয়াইয়া গান এই অঞ্চলের মাটি মানুষের গান, খুব প্রাণের গান। এই গান শুরু করলে সারা দিন ভরে মানুষ গান শোনে। উৎসবের পিছনে এই অঞ্চলের মানুষ সাজে হাত বাড়িয়ে দিয়েছে, এইভাবে যদি হাত বাড়িয়ে দেয় তাহলে আগামী দিনে আমরা শুধু 2 দিন না, 7 দিন 10 দিন ব্যাপী উৎসব আয়োজন করতে পারবো। অনুষ্ঠানের সমাপনী দিনে ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মার উপর লেখা গ্রন্থের মোড়ক উন্মোচন, 6 শিল্পীকে সংবর্ধনা সহ আন্তঃজেলা ভাওয়াইয়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জহির রায়হান, জুয়েল, News24।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বুয়েট এখনো অচল, দাবি আদায় অনড় শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি চালুর প্রস্তাব ভেবে দেখার পরামর্শ সাবেক ছাত্রনেতাদের। রাজশাহী পলিটেকনিকে এক দশকে ত্রাসে রাজত্ব গড়েছে ছাত্রলীগ, রেহাই পায়নি শিক্ষক শিক্ষার্থী, বিব্রত নগরের নেতারা। জাতীয় সম্মেলনের আগে সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোকে ঢেলে সাজাতে চায় আওয়ামী লীগ, আসছে বড় ধরনের পরিবর্তন। নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন চারতলা ভবন ধসে স্কুল ছাত্র নিহত, আহত বেশ কয়েকজন। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ভারতকে হারালো বাংলাদেশ, জয়ে সাকিব তামিমকে উৎসর্গ করলেন টাইগাররা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন। এই ছিল সকালের সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।